যেমন হলো ক্যাপে খাবার, এগুলো পাবেন এখানে। ক্যান পাবেন, চিকেন ফ্লেভার ক্যান, এগুলো খাওয়াতে পারবেন। আর এটা ড্রাই ফুড, এখন তো হোয়াইট কালার, দর্শক ছোট বাচ্চারা পালতে পারবে, বড়রা পালতে পারবে। পছন্দ হয়েছে? দেখো অনেক সুন্দর, একটা ছেলে একটা মেয়ে, কম বেশি কিনতে পারবেন। কারণ এখানে আসবেন আমাদের এখানে কিনতে হবে তা না, কারণ 20,000 টাকা ফুল অ্যাডাল্ট একটা অ্যাক্টিভ মেল। নিচে আছে আরো 2 পিস, মেল ফিমেল আছে, কম বাজেটের মধ্যে 1,000 টাকা। গোসল করাইতে হয় তো বশির ভাই, বিড়ালদের গোসল করানোর নিয়মটা কি ভাই? নিয়মটা হচ্ছে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা প্রাণী মার্কেট ঢাকা কাঁঠাবন। এই মার্কেটে 50 থেকে 60টার মতো দোকান রয়েছে, মাছ এবং একুরিয়াম, বিড়াল, কুকুর, বিদেশি পার্সিয়ান বিড়াল, বিদেশি বিড়াল পেয়ে যাবেন। আমি আজকে যে দোকানে ভিডিও করবো, প্রিটি বার্ডস ওয়ান, এখানে বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল কুকুর পেয়ে যাবেন। আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানো হবে, যারা বিড়াল পালন করেন অসুস্থ হলে বিড়ালদেরকে কীভাবে চিকিৎসা করতে হয়, কী খাবার দিতে হয়, কীভাবে যত্ন করতে হয়, কীভাবে গোসল করাতে হয়, আজকে ভিডিওতে অনেক নিয়ম কানুন জানতে পারবেন। সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, যারা চ্যানেল আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পেজটি ফলো করে দেবেন এবং সবাইকে দেখার জন্য পেজটি শেয়ার করে দেবেন। অনেক সময় বিড়াল অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, বিড়ালটা দুর্বল থাকে, অনেক সময় ঠান্ডা জাতীয় ঠান্ডা লাগে, অনেক সময় পেট খারাপ হয়, এইসব নিয়ে আলোচনা করার আপনাকে একটু বিশেষ অনুরোধ রইল। সবাই তো বিড়াল ক্রয় করবে, সামর্থ্য থাকে না। আর সর্বনিম্ন কত টাকার আপনাদের এখানে বিড়াল আছে? দর্শক সর্বনিম্ন আমাদের এখানে 1,000 টাকা, 1,000 টাকার বিড়াল, 1,000 টাকা সর্বনিম্ন। যাদের হলো দামি বিড়াল কেনার সক্ষম নাই, অবশ্যই আমাদের এখানে 1,000 টাকার মধ্যে বিড়াল কিনতে পারবেন, যেগুলো লোকাল মিক্স ব্রিডের মধ্যে আর কি। আর দর্শক, বিড়াল কুকুর যারা পালেন, অনেক সময় মেডিসিন কিভাবে খাওয়া দেয় এই জিনিসটা জানেন না, অবশ্যই জানতে পারবেন। যে কোনো সুবিধা হিসেবে বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক আমাদেরকে কল করবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, অবশ্যই নিয়মকানুন ভালোভাবে জানতে পারবেন। আচ্ছা, মেডিসিনগুলো একটু যদি বলতেন। হ্যাঁ দর্শক, অনেক সময় অনেক বিড়ালের গায়ে স্কিন প্রবলেম হয়, পোকা হয়, শরীর চুলকায়, গন্ধ হয়, এই জিনিসটা অবশ্যই আমাদের এখানে অনেক সময় পোকার মেডিসিন আছে, পাউডার আছে, যাদের শরীরে লোম পড়ে, গন্ধ হয়, স্কিনের প্রবলেম হয়, এগুলো আছে। যেমন ভিটামিন, বিড়াল দুর্বলতা, রুচি কম, খায় না, এই মেডিসিন গুলো অবশ্যই আছে। সর্বপ্রথমে দর্শকদের আমি দেখে যাই পেটনিজেল জিনিসটা কি উপকারী। দেখেন পেটনিজেল সম্পূর্ণ লোমের কাজ করে, মুখের রুচিল দুর্বলতা কাটে। অনেক সময় অনেক বিড়ালের দেখবেন যে দুর্বল, খায় কম, এই পেটনিজেল অবশ্যই খাওয়াবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় বলবেন আমরা অবশ্যই দিতে পারবো। পেটনিজেলটা খালে ওদের মুখের রুচি থাকে, ওদের হলো দুর্বলতা কাটে। পেটনিজেলটা এটা টিউব সিস্টেম, দেখেন আমি দর্শকদের খুলি বাইক দেখাই। এই যে পেটনিজেলটা সম্পূর্ণ টুথপেস্টের মতো, পেটটা খুলবেন, খুলে ওদের সামনে মুখে দিবেন, ওরা স্যাটিসফাইড খাবে। এটা হলো সম্পূর্ণ ভিটামিন জাতীয়, লোম কম পড়ে, এগুলো রেগুলার একবার খাওয়াবেন। একটা না, 2 থেকে 3 মাস খাওয়ালে অনেক সময় বিড়ালের লোম কম পড়বে, রুচি ভালো থাকবে, স্কিন প্রবলেম হবে না, অনেক সুন্দর থাকবে। আচ্ছা, বিড়ালদের কৃমি ঔষধ কতদিন পর পর খাওয়াতে হয়? কৃমি ঔষধ দর্শক, কৃমি ঔষধ খাওয়াতে হয় একটা ছোট বাচ্চাদের 2 মাস পরে, ওদের হলো 2 মাসে খাওয়াবেন, 1 সপ্তাহ পরে আরেকবার খাওয়াবেন। যেমন 1 সপ্তাহ থেকে 10 দিন পরে আরেকবার খাবেন, 2 বার খাওয়াতে হয়, ফসলে 2 বার খাওয়ানোর নিয়ম। বাচ্চাদের এবং বড়দের কিডনির ওষুধ কি আলাদা নাকি? বাচ্চাদের হলো, ওদের হলো লিকুইড জাতীয় আছে, বড়দের ট্যাবলেট আছে আমাদের এখানে বাইরের হেলমেট সাইড, এগুলো পাবেন। কিডনির ওষুধ আমাদের এখানে পাবেন, বাংলাদেশে যে কোনো জায়গায় বলবেন সব জায়গায় পাবেন আর কি। কিন্তু এখান থেকে নিলে ভালো গিয়ে প্রিয় একটা জিনিস, অরিজিনাল জিনিস পাবেন আর কি। আচ্ছা, এখন কি দেখাবেন ভাই? এখন দেখাবো নর্মালি পোকার তেল, যেমন ড্রপ সিস্টেম চায় না। এই তেলটি, এই হলো স্কোয়ারিং, এটা হলো ঘাড়ে, যেমন ঘাড়ের ওপরে পিঠে লেজের গোড়ায় 3 থেকে 4 ফোঁটা দেবেন, পিঠের ওপরে, যেমন মাথায়, গলায়, পিঠে, লেজের গোড়ায় 4 ফোঁটা দিবেন 10 দিন পর পর। দেখবেন বিড়ালে কিমিও কাজ করবে, বিড়াল কুকুরের, বিড়াল ডগ আর কি। এতে দেখবেন স্কিনে অনেক সময় পোকা হয়, লোম পড়ে, এই জিনিসটা অবশ্যই কাজ পায়। যেখানে দেখবেন যে আপনার পাঙ্গাস হয়েছে, এই ড্রপটা ওখানে দিবেন,
পাঙ্গাসের রোগের কাজ করবে চায়না। এগুলো চায়না এখানে অবশ্যই পাবেন, আমাদের এখানে আসবেন, এখান থেকে অবশ্যই পিডি বাস থেকে কিনতে পারবেন। আচ্ছা, যেমন পাউডার, এই যে বিগ বাস পাউডার, সম্পূর্ণ এদের একটা ফ্লেভার থাকে, গন্ধ হয় না, ওদের পোকা হয় না শরীরে, ওদের স্কিন প্রবলেম হয়, এই জিনিসটা অবশ্যই কাজ করবে। এই বিগ বাস পাউডারটা আমাদের পিডি বাসে অবশ্যই পাবেন। এগুলো অবশ্যই কিনবেন দর্শক, যখন ডট ক্যাটস অবশ্যই কিনবেন, ওদের এক্সারসাইজ জিনিসপত্র গুলো অবশ্যই কিনে নেবেন, কারণ এগুলো অবশ্যই লাগে। কারণ একটা ক্যাট অনেক দামি ক্যাট, ইরানি পার্সিয়ান ক্যাট, তাদেরকে এই জিনিসগুলো অবশ্যই কিনে নেবেন, এখন না বলে পরেও কিনতে পারবেন। আমাদের ঢাকার বাইরে অনেক জায়গা থেকে দর্শক দেখে, আমাদেরকে কল করবেন, সুন্দরবন কোরিয়ার সার্ভিস এসে পড়বেন, আমরা অবশ্যই পাঠিয়ে দিতে পারবো। এগুলো শ্যাম্পু আছে, দেখেন এখানে অনেকগুলো শ্যাম্পু আছে, যেমন রোজালা শ্যাম্পু ইন্ডিয়ান বিড়ালের জন্য, কারণ এগুলো আছে, ফিলিটেক পোকার শ্যাম্পু আছে, এই শ্যাম্পুগুলো নেবেন, ডক্টর শ্যাম্পু আছে, খুবই কিউট। এগুলো বিভিন্ন ধরনের আইটেম আছে, কারণ সিল্কি থাইল্যান্ডের কুকুর বিড়ালের সব ব্যবহার করতে পারবেন। এক্সারসাইজ যত জিনিসপত্র আমাদের এখানে পাবেন দর্শক, আমাদের এখানে যেমন ব্রাশ, ব্রাশগুলো আছে, অটো ব্রাশ, অটো ব্রাশ নর্মালি যাদের কম বাজারের ব্রাশ ওগুলো পাবেন, বিভিন্ন আইটেম অবশ্যই আমাদের এখানে পাবেন, যেমন নেল কাটার, নেল কাটার বিড়ালে এগুলো পাবেন, সম্পূর্ণ এক্সারসাইজ অবশ্যই পিটি বার্সে পাবেন। মানে পিটি বার্স 123 নম্বর দোকান, পিটি বার্স 227 নম্বরে এক্সারসাইজ যত জিনিসপত্র অবশ্যই সব কিছু পাবেন। আচ্ছা, আমরা এখন কম দামের ভিতরে ভালো কোয়ালিটির জিনিস পাবেন, সম্পূর্ণ বাইরের একটা হলো জিনিস পাবেন আমাদের এখানে। আমরা এখন বিড়াল দেখবো। হ্যাঁ মামুন ভাই, আনকমন একটা জিনিস আছে ভাই, এস কালার পার্সিয়ান ভাই, ভাই বিশাল সাইজ, বিশাল সাইজ পাওয়া যায় না, না কারণ পিটি বার্স আসলে আনকমন একটা জিনিস, মাঝে মাঝে নিয়ে আসে দর্শকদের জন্য কম বাজেটের মধ্যে। দেখেন এত বড় সাইজ পার্সিয়ান, এস কালারের, খুব কিউট। ছেলে না মেয়ে ভাই? ছেলে ছেলে ছেলে। বয়স কত কি রকম আছে? এটা বয়স আছে 2 বছর, 2 বছর। সম্পূর্ণ চোখটা দেখেন, দেখার মতো চোখ। আগে কি বাচ্চা করানো হয়েছে নাকি? না, এটা সম্পূর্ণ ব্রিডিং মেল, যাদের ফিমেল আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অ্যাক্টিভ মেল, সম্পূর্ণ পেলে পেলে একটা মেল, এস কালার, এস কালার, বিশাল সাইজ। দেখেন কোন নাম রাখা আছে নাকি ভাই? এটা নাম আছে। আচ্ছা আচ্ছা, যাদের বাসায় একটা বিড়াল আছে পালন করার জন্য, বিড়াল বিক করানোর জন্য মেল বিড়াল খোঁজ করে পাচ্ছে না, তো আপনার কি কোনো ব্যবস্থা আছে কিনা? না অবশ্যই, কারণ দর্শক যারা, যাদের বাসা ফিমেল আছে, মেল প্রবলেম, মেল দরকার, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন, ভাড়া হিসাবে নিতে পারবেন। যেমন ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমরা মেল দিয়ে থাকি, সম্পূর্ণ আমাদের মেলের টাকা পেড করতে হবে ভাড়া হিসাবে, এক সপ্তাহ যেমন 5 দিনের ভাড়া আমরা নিয়ে নেই। দেখেন, আর যখন বিড়ালটা দেবে তখন বাকি টাকা আপনারা ব্যাক করবেন না? বিশাল সাইজের মেল, বিড়ালটা দেবে যখন তখন বাকি টাকা ব্যাক করে দেবেন। এটা দর্শকদের জন্য অফার প্রাইস 13,000 টাকা, 13,000 টাকা, 13,000 টাকা, বিশাল সুন্দর মেল, অনেক বড়। আমরা এখন দেখবো অন্য বিড়াল দেখবো। দেখেন দেখেন, পরে পরে বিড়াল দেখাবেন ভাই। তো ভাই এখন কি বিড়াল দেখাবেন? এখন দেখাবো দর্শক পার্সিয়ান অ্যাডাল্ট ফিমেল, ফুল হোয়াইট কালার, ত্রিবল কোটে, সেমি পাঞ্চ, সেমি পাঞ্চ, সেমি পাঞ্চের ফিমেল। দেখেন দর্শক, অনেক কিউট, অসাধারণ একটা ক্যাট। বয়স কত আছে ভাই? এটা 8 মাস, একেবারে নিউ অ্যাডেল। এদেরকে কোন খাবার খাওয়ানো যাবে? এরা নরমালি এদের তেল জাতীয় খাবার খাওয়ানো যাবে না, এদের আপনার অনেক সময় দুধ খাওয়ানো যাবে না, কারণ হঠাৎ দুধ খাওয়ালে বিড়ালে পেট খারাপ হয়। সম্পূর্ণ বয়েল, তেল মশলা বাদ দিয়ে বয়েল খাওয়াতে হবে, ড্রাই ফুড খাবে ওরা। যেমন হলো ক্যাট ফুড যে ফেলে, বা অনেক সময় অনেক বাসার বিড়াল যে খাবারটা খাবে ওই খাবারটা অবশ্যই খাওয়াবে। 40-10 অবশ্যই লিটার ট্রেন আপ করা। একটা বিড়াল ক্রয় করার সময় কোন কোন দিক যাচাই করতে হবে? একটা বিড়াল সবসময় দেখবে যে পেলে ফুল আসে গেছে, ঠিকমতো খায় কি, অনেক সময় নতুন জায়গা, নতুন বিড়াল আসলে খাবে কম, ওয়েট আছে কি, যেমন হেলদি আছে, গ্রোথ দেখতে হবে, তার তার বডি ফিটার ভালো আছে, এগুলো দেখে শুনে নিতে হবে। অনেক সময় দর্শক একটা বিড়াল যখন এক জাতে এক জাত চেঞ্জ হয়, ওদের অবশ্যই মন খারাপ থাকে না, আমাদের এই দোকানে অনেকগুলো বিড়াল থাকে একসাথে, ওদের মন ভালো থাকে, একা অনেক সময় একা বিড়াল হলে মন খারাপও থাকে, এটা ভয়ের কোনো কারণ নাই, এক দুদিন কম খালেও ও পরে ঠিক হয়ে যায়। কিরকম পড়বে এটা ভাই? এটা প্রাইস চাচ্ছি 22,000 টাকা, 22,000। কমাই বলেন ভাই, ফিমেল অ্যাডাল্ট ত্রিপল কোডের হোয়াইট কালার, আর একটু কমাই বলেন না ভাই। না ভাই, এটা ফিমেল ক্যাট সাধারণত অ্যাভেলেবল পাওয়া যায় না, একটু কমাই বলেন, অনেক দর্শক রিজনেবল প্রাইস যে তো খোঁজ করে। আচ্ছা, দর্শকের জন্য একদম 20,000, 20,000 টাকা, 20,000 টাকা। আচ্ছা, ত্রিপল কোডের বিড়াল দেখেন, সম্পূর্ণ লিটার টিনা পুরো আছে, 40 দিন তো না? হ্যাঁ দেখেন, অ্যাক্টিভ দেখেন দর্শক। হ্যাঁ আচ্ছা, আমরা এখন অন্য বিড়াল গুলো দেখবো। এই ভাই, তো মাহুন ভাই এখন কি বিড়াল দেখাবেন? এখন ভাইয়া পার্সিয়ান কিটেন,
ফ্যাশন কিট হ্যাঁ হোয়াইট কালার ফুল হোয়াইট কালার অনেক সময় এই এই মাত্র আমাদের দোকানে আসছে আর কি আচ্ছা বাসারি চারটা বাচ্চা চারটা এক মায়ের এক মায়ের মেল ফিমেল আছে না হ্যাঁ অবশ্যই মেল ফিমেল আছে মেল ফিমেল আছে দেখেন দর্শক এটা সম্পূর্ণ 2 মাস বয়স এখন ওদের বয়স হলো 2 মাস 2 দিন আচ্ছা তো কি খাবার দিচ্ছেন এরা নরমালি চিকেন বয়ল খায় ওরা ওদের জেলি খাবার যেমন এই বাচ্চাগুলোকে স্বাভাবিক ওদের নরম খাবার খাওয়া দিতে হবে কারণ শক্ত জাতীয় খাবার খাওয়ানো যাবে না দর্শক একটা ক্যাট যখন কিনবে কিনবেন যত অবশ্যই যে কোনো জাতে কিনবেন ওদের খাবার নিয়ম কারণ অবশ্যই অবশ্যই জানিসিনে কিনবেন কারণ এক জায়গার পরিবেশে ক্যাট তারা কি খায় কিভাবে পালতে হয় এই জিনিসটা অবশ্যই জানিসিনে কিনতে হবে কারণ এই নিয়মটা যখন যখন জানবেন না ওদের প্রবলেম হবে আচ্ছা অনেকেই চিকেন বয়ল সিদ্ধ করতে অনেক ঝামেলা বোধ করে সেক্ষেত্রে তাদের অন্য কোনো উপায় না চিকেন বয়ল যদি ঝামেলা হয় আমাদের এখানে জেলি খাবার পাবেন যে পাউস খাবার নরম জাতীয় খাবার এগুলো পাবেন এখানে ক্যান পাবেন চিকেন ফ্লেভার ক্যান এগুলো খাওয়াতে পারবেন আর এটা ডেয়ারি ফুড এখন দেওয়া যাবে না কারণ এত ছোট বাচ্চা ওদের সবচেয়ে তো খাবার খাওয়ানো যাবে না আচ্ছা কত মাস বয়সে ডেয়ারি ফুড খাওয়ান খাবার দেওয়া একটা ক্যাট স্বাভাবিক 3 থেকে 4 মাসে ডেয়ারি ফুড খাওয়ালে ভালো 4 মাস হলে আরো ভালো অনেক সময় ওদের পেটে পেটে হজম হয় না বদহজম হয় না এজন্য সব সময় জেলি নরম জাতীয় খাবার খাওয়া উচিত আচ্ছা চিকেন বয়ল ছাড়া ডেলি ফুড খাবারটা কি সব সময় দেওয়া যাবে কিনা বড় হলে না অবশ্যই জেলি খাবার সব সময় দেওয়া যাবে ওরা ছোট থেকে বড় জেলি খাবার খাওয়ালে হতে ভালো ডেলি ফুডটা একটা ডেলি ফুড বড় ওদের খাওয়ার জন্য ঠিক আছে ছোট বাচ্চাদের খাওয়ালে অনেক সময় ওদের পেটে প্রবলেম হতে পারে কারণ হজম শক্তি কম থাকে আচ্ছা প্রবলেম হতে পারে এজন্য এগুলো কি রকম পড়বে এটা প্রাইস চাচ্ছি জোড়া 35000 জোড়া 35000 ফুল হোয়াইট কালার মেল ফিমেল জোড়া 35000 কেউ যদি সিঙ্গেল নেয় 18000 টাকা নিতে পারবে আচ্ছা সিঙ্গেল 18000 টাকা নিতে পারবে ফিমেল নিতে পারবে 19000 মেল নিতে পারবে 18000 আচ্ছা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আসতে কত অবশ্যই ছাড় আছে তাদের জন্য গিফট আছে আচ্ছা কারণ বেল একটা বেল বেল যেন বাইরের ঘন্টালে বেল পাবে এটাও গিফট পাবে চারটা আছে না হ্যাঁ চারটা একমাই দেখেন দর্শক ভিতরে দেখেন এই মাত্র আছে এই ক্যাটগুলা বেশিক্ষণ হয়নি এখনো ওয়াশ করা হয়নি ওদের ওদের যখন গোসল করাবো আরো চেহারা কিউট হবে আরো সুন্দর লাগবে আরো সুন্দর তো এখন কি দেখাবেন ভাই দর্শক এখন দেখানো হবে স্পিস পাপ্পি ডগ যেটা বেবি বা ছোট বাচ্চারাও পালতে পারবে বড়রাও পালতে পারবে স্মল ডগ বলে আর কি বাসার জন্য না হ্যাঁ বাসার জন্য এগুলো দর্শক জাপানিজ স্পিস জাপানিজ স্পিস ওরা ছোট জাতীয় ডগ ওরা বেশি বড় হয় না ওরা বাসায় রুমের ভেতর পালতে পারবে বাইরেও পালা যাবে কিন্তু সম্পূর্ণ রুমের জন্য ভালো রেড ডগ হিসেবে ভালো পালার জন্য সম্পূর্ণ হোয়াইট কালার দর্শক ছোট বাচ্চারা পালতে পারবে বড়রাও পালতে পারবে এদের এখন বয়স হচ্ছে 1 মাস 20 দিন 50 ডে বয়স এরা নর্মালি আমরা ফুটওভার খাই সেরেলাক খায় গম দুধ ফ্লেভার চিকেন বয়ল খাবে যেমন চিকেনের সাথে ভাত যেমন খিচুড়ি যাও করি নরম করে খিচুড়ি ভাত সম্পূর্ণ নরম খাবার খাওয়াতে হবে কারণ ছোট বাচ্চাদের শক্ত জাতীয় খাবার খাওয়ানো যাবে না ওদের পেটে পেটে প্রবলেম হবে বদহজম হবে সমস্যা হতে পারে এই জন্য দর্শক এই বাচ্চাগুলারে সম্পূর্ণ নরম খাবার খাওয়াবেন যেমন মাংসের সাথে ভাত যেমন একটু গাজর মিষ্টি কমা দিয়ে একসাথে ব্যালেন্স করে খাওয়াতে পারবেন দেখেন অনেক কি এগুলো কিরকম পড়বে এটা আমরা প্রাইস চাচ্ছি দর্শকের জন্য জোড়া 32000 মেল ফিমেল আছে মেল ফিমেল জোড়া মেল যদি কেউ নেয় 18000 ফিমেল নিলে সিঙ্গেল নিলে 18000 জোড়া নিলে 32000 জোড়া 32000 দর্শক এখন দেখানো হবে ক্যালিকো ক্যালিকো পার্সিয়ান দেখি তো হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ খুব কিউট আচ্ছা একটু বেরি করে দেখেন বেরি করে দেখাবো দর্শকদের জন্য দেখেন দর্শক ক্যালিকো ভাই ক্যালিকো জিনিসটা ক্যালিকো এটা হলো মিক্স কালার বিভিন্ন কালার হয় এটা দর্শক ফিমেল ক্যাট ক্যালিকো ক্যাটগুলো বেশিরভাগই আমরা ফিমেল ক্যাট হয় এটা বয়স হচ্ছে এখন 5 মাস ফিমেল ক্যাট আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 12000 টাকা 12000 টাকায় মাত্র ফিমেল ক্যাট নিতে পারবে খুবই কিউট দেখেন বয়স কত 5 মাস না 5 মাস এদের সাথে কি জোড়া আছে হ্যাঁ ফুল ব্ল্যাক খুবই কিউট বয়স কত ব্ল্যাকের এটার হচ্ছে 7 মাস 7 মাস বয়স হ্যাঁ ফুল ব্ল্যাক মেল ফিমেল যেমন ক্যালিকো কালার মেল ফিমেল ব্ল্যাক কালার মেল এক জোড়া দর্শকদের জন্য আমরা 20000 টাকা এটা দেখি পার্সিয়ান আসবে অবশ্যই পিওর পার্সিয়ান কারণ ক্যালিকো বিড়ালে ওরা বিভিন্ন কালার বাচ্চা দেয় অনেক সময় জানে না কারণ ক্যালিকো বিড়াল দর্শক ওরা বেশি বাচ্চা দেয় ওদের সাইড থেকে 5টা হয় 6টা হয় বিভিন্ন কালার বাচ্চা হয় ক্যালিকোর পেট থেকে বিভিন্ন কালার হোয়াইট কালার হয় ব্রাউন হয় এস কালার হয় আপনার হলো ক্রিম কালার হয় এগুলো বিভিন্ন কালার বাচ্চা দেয় এটা আমরা প্রাইস চাচ্ছি দর্শকের জন্য 10000 মেল নিতে চান দেখেন ফুল অ্যাডাল্ট মেল এটা বয়স কত ফুল অ্যাক্টিভ এটা হলো 1.5 বছর দেড় বছর বয়স সম্পূর্ণ অ্যাডেল দেখেন সেরাম
বাচ্চা করানো যাবে নাকি এটা দিয়ে সম্পূর্ণ অ্যাডাল্ট যাদের ফিমেল আছে ফুল অ্যাক্টিভ ফিমেল আছে অ্যাডাল্ট আছে এই মেল নিতে পারবেন মাত্র 15000 টাকা নিতে পারবেন এই মেলটা পুরো ব্রিডিং এর জন্য নিছেন অবশ্যই ব্রিডিং করতে পারবেন ফুল অ্যাক্টিভ মেল নাসা না এটা সব ক্লাস অ্যাপসো আমেরিকান সাইজ বড় হয় কি রকম এগুলো এটা মিডিয়াম সাইজ দর্শক এই লাসা কুকুরগুলো সম্পূর্ণ বেড ডগ হিসেবে পালতে হয় রুমের ভিতরে পালতে হয় ওদের পশমের রাজা কারণ লাসা কুকুর ওদের যে এত বড় পশম হয় ওদের চোখ মুখ ঢেকে যায় ওদের চুল বাঁধা যায় এরা কিউট একটা ছোট বাচ্চা মেল বয়স আছে 2.5 মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 20000 টাকা 20000 টাকা এই লাসা অ্যাপটা কিনতে পারবেন দর্শক কি দাম বলতে পারবে কিনা অবশ্যই দর্শক পিটি বক্সে আসবেন আর সেখানে দেখবেন দেখার পরে পছন্দ হলে আমার সাথে অবশ্যই কম্পিটিটিভ কিনতে পারবেন কারণ এখানে আসবেন আমাদের এখানে কিনতে হবে তা না কারণ পিটি বক্সে সব সময় আসি দেখবেন নিয়ম কানুন জানবেন কিভাবে পালতে এটা ক্যাটকে কিভাবে খাওয়াতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে গোসল করাতে হয় এই জিনিসগুলো অবশ্যই জানতে পারবেন আচ্ছা লাসা কুকুরের বৈশিষ্ট্য কি ভাই লাসা কুকুর এরা এরা লং হেয়ার আমেরিকান কুকুর পশম পশম মানে পশমে ঢেকে যায় লাসা সম্পূর্ণ বেড ডগ হিসেবে রুমের ভেতরে পালতে হয় পেলে পুলে একটা ডগ বাচ্চাদের শখের জন্য রুমের ভেতরে বড়দের শখের জন্য সব সবাই পালতে পারবেন এই লাসা তুমি ওর নাম হলো পিকু এই ডগটা দর্শক এর নাম হলো পিকু খুব বেলেবুল একটা ডগ জার্মানি হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া তোমার নাম কি আমার নাম জুবায়ের হোসেন কোথা থেকে এসেছো আমি বউবাজার থেকে এসেছি বিড়াল দুটো কি নিয়েছো পছন্দ হয়েছে জি দেখো অনেক সুন্দর একটা ছেলে একটা মেয়ে না হ্যাঁ অনেক সুন্দর দেখেন মামা ভাই কি করতেছেন আপনি ভাইয়া বিড়ালদের নখ কাটি ভাইয়া আচ্ছা নখ কাটতেছেন না আচ্ছা কিভাবে কাটতে হয় কতটুকু পরিমাণে রাখতে হয় এই যে সাদা অংশটা কতদিন পর পর এদেরকে নখ কাটতে হয় মাসে একবার আচ্ছা এই বিরতে জানতে পারবেন যে বিড়ালদেরকে কিভাবে গোসল করাতে হয় তো বশির ভাই বিড়ালদের গোসল করানোর নিয়মটা কি ভাই নেমটা হচ্ছে আগে মাথা ধরে বডি ভিজাতে হবে বডি ভিজাতে হ্যাঁ মাথা বাদে আচ্ছা আর কান কোন কি পরিষ্কার করতে হবে কি এটা পরে এটা লাস্টে আগে পরে হ্যাঁ এই মাথা ধরছি এই বডি ভিজাতেছি আচ্ছা এই বডি ভিজানোর পর পরে শ্যাম্পু দিবেন মাথা আগে পানি দেওয়া যাবে না মাথা বাদ এই যে আমি বডি ধোবো এখন দেখেন এই যে বডি ধোইতেছি ভালো করে ফেনাটা উঠাতে হবে আপনারা যে শ্যাম্পুটা দেন এদের কোনো উপকারিতা আছে কিনা হ্যাঁ অবশ্যই আর বাজারে যে সানসিল্ক শ্যাম্পু পাওয়া যায় ডাভ শ্যাম্পু পাওয়া যায় এগুলো কি ইউজ করা যাবে কিনা না মানুষের শ্যাম্পু দিয়ে হবে না মানুষের কুকুর বেলের শ্যাম্পু আলাদা আচ্ছা কুকুর বেলের শ্যাম্পু আলাদা না জি কতদিন পর পর এদেরকে গোসল করাতে হয় ভাই এটা তো এখন ওদের তো এখন ঠান্ডা দিনে দিতে হবে মাসে একবার মাসে একবার হ্যাঁ ওদের বুঝা কুসুম গরম পানি দেয়া কুসুম গরম ঠান্ডা পানি দিলে হবে না ঠান্ডা পানি দিলে হবে না আর গরমের দিন দেখা গেছে
মাসে দুইবার হয় তিনবার হয় যা যার বুঝ ঠান্ডা পাশিয়ান না পাশিয়ান ঠান্ডাটা বেশি গোসল দিলে বিড়াল সর্দি লেগে যাব দেন দেখেন এই নিয়ম কারণ আছে জানার এই যে বডি ধুইছি এখন মাথা দিয়ে এটা কতটুকু দিতে হবে পানি এই যে মাথা এই দুই কাম ধরে এই দেখেন সামনে দুই কাম ধরে দেখেন বিড়াল দেখাবো দুই পিস আছে সুন্দর অনেক সুন্দর হোয়াইটের মধ্যে মেল ফিমেল আছে আপনি মেল ফিমেল নিতে পারবেন আচ্ছা আর এখানে নিচে আছে আরো দুই পিস মেল ফিমেল আছে কম বাজেটের মধ্যে 1000 টাকা মাত্র 1000 টাকা এগুলো পেয়ে যাবেন কাটাবন পিটি বাস 23 নম্বর দোকানে আপনি এগুলো পেয়ে যাবেন মাত্র 1000 টাকা এসে এগুলো নিতে হবে এগুলো ডেলিভারি হবে না আপনি এসে তারপরে নিতে হবে লোকাল মিক্স বিট এগুলো লোকালের মধ্যে মিক্স এই যে দুই পিস চার পিস আছে যারা দ্রুত আসবেন দ্রুত নিতে পারবেন এগুলো এখন কি বিড়াল দেখাবেন এখন দর্শকের জন্য সেমি ব্লু পাশেন পুলিয়াডেল হ্যাঁ মেল এর নাম হলো লিও নাম দিও ওরা ভ্যাকসিন পেপার সব আছে আচ্ছা কাট সহ নিতে পারবে না হ্যাঁ পুরো কাট সহ নিতে পারবে বয়স কত এটা এটা বয়স আছে আপনার হলো 1 বছর 4 মাস আচ্ছা আগে বিটকয়েন হইছে নাকি ফুল অ্যাক্টিভ অ্যাডেল মেল সেমি বলো চোখটা দেখেন দর্শক কিরকম পড়বে এটা এটা প্রাইস আসছে দর্শকের জন্য 15000 টাকা 15000 টাকা বিশাল সাইজের মেল আচ্ছা হ্যাঁ 15000 টাকা পড়বে এটা দেখেন হ্যাঁ দেখেন সম্পূর্ণ টেন আপ করা পেলে ফুল রাখেন দেখেন লিও ওর নাম লিও খুব পেলে ফুল অন্য বিড়াল দেখো খুব সুন্দর একটা ডাকার লবলে আসে হ্যাঁ দর্শক এখন দেখানো হবে দর্শক জিঞ্জার অ্যাডেল মেল ফুল অ্যাক্টিভ একটা মেল বড় সাইজের মেল দেখেন বয়স কত এটা এটা বয়স আছে 2 বছর 2 বছর আগে কি বাচ্চা করানো হয়েছে নাকি হ্যাঁ পুরো একা বিট করে বাচ্চা করানো হয়েছে অ্যাডেল মেল এটা কি ভ্যাকসিন আছে নাকি ভ্যাকসিন দর্শক দেওয়া আছে কিন্তু কার্ড নেই অবশ্যই আমাদের এখানে ডক্টর থাকে ভ্যাকসিন করে নেওয়া যাবে দেখেন এটা কি রকম পড়বে এটা 20000 টাকা 20000 টাকা ফুল অ্যাডেল একটা অ্যাক্টিভ মেল এখন কোনটা দেখাবেন এখন দর্শক জিঞ্জার যারা বয়স কম 5.5 মাস বয়স মেল ক্যাট দেখেন 5.5 মাস হ্যাঁ 5.5 মাস বয়স মেল ক্যাট দর্শকদের জন্য 12000 টাকা মাত্র 12000 টাকা হ্যাঁ জিঞ্জার মিডিয়াম কোটের মিডিয়াম কোট খুব সুন্দর দেখেন পাশেন ক্যাট মাত্র 12000 টাকা নিতে পারবেন তারপর কি দর্শক কি দাম কি বলতে পারবে কিনা না দাম তো বেশি আমরা বেশি দামাদাম করি না তবু অবশ্যই চ্যানেলের মাধ্যমে আইলে তাদের জন্য গিফট আইটেম আছে যেমন সার আছে আর একটা ডক আছে এখানে দেন এই বসতে দেন এই যে থাকেন হ্যাঁ দর্শক ইন্ডিয়ান স্পিস যারা কম বাজারে ডক নিতে চান মাত্র 8000 টাকায় ডক নিতে পারবে মাত্র 8000 টাকা 8000 টাকায় ডক নিতে পারবে অনেক পেলে ফুল হ্যাঁ বয়স কত বয়স হচ্ছে 2.5 মাস ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট এনিমাল পশুপালনী মার্কেট নিউ মার্কেট থানার পাশাপাশি শাহবাগ পিজি হাসপাতালের পাশাপাশি কাঁটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাঁটাবন এলিভেন রোড শপ নম্বর 23 পিটি বাট কন্ট্যাক্ট নম্বর 01711 07 4643 8 1 এই স্ক্রিন দেওয়া আছে এই নম্বর যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন।